বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ কিন্তু একটু অন্যরকম বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি, কারণ ইতিপূর্বে আমরা আমাদের হাতে মাধ্যমিকের টেস্ট পেপার সবারই পৌঁছে গেছে এবং আশা রাখি যে সবাই কিনে নিয়েছে, এবং তার মধ্যে আমাদের এবিটিএ টেস্ট পেপার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এবিটিএ টেস্ট পেপার কিনেছি এবং সলভও করেছি। এবং তোমাদের সামনে ইতিপূর্বে আমরা চ্যানেলের পক্ষ থেকে জিওগ্রাফি, হিস্ট্রি, লাইফ সায়েন্স এর সমস্ত পেজ এবং বাংলার 351 পৃষ্ঠা পর্যন্ত আমরা কমপ্লিট করেছি এবং অন্যান্য আরও কিছু কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরেছি। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই টেস্ট পেপারের তো অনেক প্রশ্ন আছে। আমরা ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের সামনে MCQ এবং SAQ প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। ব্রড টাইপের প্রশ্ন দেখায়নি, এমনকি সেই প্রশ্নগুলোর উত্তরটাও সম্পূর্ণটা দেওয়া সম্ভব নয়। এখন কথা হচ্ছে যে অনেক ছাত্রছাত্রী এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছে, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি তোমাদের বলেছিলাম যে এই টেস্ট পেপারটা যদি তুমি মনে করো যে আমি খুব ভালোভাবে কাজে লাগাবো, তাহলে কীভাবে কাজে লাগাতে পারি। এক নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে এই টেস্ট পেপারের তোমার MCQ এবং SAQগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো তুমি একাধিক পেজ সলভ করো, এটা কিন্তু একদম মোক্ষম কথা। শুধু এটা নয়, আমার হাতে আরও টেস্ট পেপার রয়েছে, WBTA এটাও রয়েছে, এটাও কিন্তু ওভারঅল ভালো টেস্ট পেপারের মধ্যেই পড়ে। তারপরে আমরা স্কুল থেকে যেটা পাবো সেটাও কিন্তু তাই। এখন যে বিষয়টা হচ্ছে, এই টেস্ট পেপারটার মধ্যে অসংখ্য প্রশ্ন রয়েছে, অসংখ্য প্রশ্নের সেট রয়েছে, সমস্ত প্রশ্নের সেট তো খুব ভালোভাবে রেডি করা সম্ভব নয় আমাদের কাছে। তো আমরা তোমাদের যে টিপসটা বলেছিলাম যে যারা এখনো পর্যন্ত কিচ্ছু পড়নি বা মনে করছো যে আমি আজ পর্যন্ত কিছু পড়িনি, তাদের জন্য আমি এই টিপসটা এর আগে পরেও বিভিন্ন ভিডিওতে বলেছি, আজ তোমাদের সামনে আরও পরিষ্কার করে স্পষ্ট করে দিতে চাইছি। এই টেস্ট পেপারের মোটামুটি কেউ যদি 3-4 সেট ফুলফিল, মানে একদম অথবা রয়েছে সেটাও দেখা যাবে না, অর্থাৎ যে কটা প্রশ্ন রয়েছে সব কটা প্রশ্ন যদি তুমি রেডি করতে পারো, কি বললাম বোঝা গেল, একদম যে কটা প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন তুমি যদি পড়ে যেতে পারো 3টে সেটের কমপ্লিটলি, মানে পুরো, ধরো আমি 3টে পেজ আমি বলে দেবো আজকে সেই কোন কোন 3টে পেজ, যে 3টে পেজ এই টেস্ট পেপারের ভালো হয়েছে, আমি একদম বিভিন্ন সায়েন্সের টিচার, ইংলিশ টিচার সবার সঙ্গে কথা বলে বেস্ট কিছু পেজ আমি বলে দেবো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। আমি পুরো লিস্ট করে নিয়েছি, বাংলার ইম্পর্টেন্ট পেজ, ইংলিশের ইম্পর্টেন্ট পেজ, ম্যাথের, ফিজিক্যাল সায়েন্সের, লাইফ সায়েন্সের, হিস্ট্রি এবং জিওগ্রাফির প্রত্যেকটার ইম্পর্টেন্ট যে পেজগুলো রয়েছে আমি এখানে নোটসও করে নিয়েছি। সেই পেজগুলো তোমাদের বলে দিচ্ছি, এই পেজগুলো কিন্তু খুব ভালো করে রেডি করো, কারণ যে পেজের গুলোর ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরবো, এই পেজগুলোর প্রশ্নর যে স্ট্রাকচার খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই ভালো। খুবই ভালো মানে কিন্তু খুব কঠিন প্রশ্ন সেটা কিন্তু নয়, কারণ পরীক্ষায় কিন্তু খুব কঠিন প্রশ্ন আসে না, খুব সহজ সাধারণ মানের প্রশ্ন তার ভেতর থেকেই কিন্তু প্রশ্ন আসে। ঠিক এরকমভাবে বেছে তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্ট থেকে 3টে করে সেট এবিটিএ টেস্ট পেপার থেকে তোমাদের বলছি যে 3টে সেট ফুল মার্কস কমপ্লিট করার চেষ্টা করো, অর্থাৎ শর্টগুলো তো করবেই তার সঙ্গে ব্রড টাইপের প্রশ্নগুলো, তাহলে দেখবে যে তোমাদের ফাইনাল পরীক্ষাতে যে প্রশ্ন তোমাদের আসবে সব দেখবে ঘুরে ফুরে ওর মধ্যে দিয়েই কিন্তু প্রশ্নগুলো তোমরা কমন পাবে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা প্রয়োজনে একটু খাতা কলম নিয়ে বসো এবং এটা একটু নোটস করে নিতে পারো, ঠিক আছে। তোমাদের আমি যেটা বলছি, বাংলাতে তোমাদের 196 পৃষ্ঠা, 253 পৃষ্ঠা এবং 351 পৃষ্ঠা তোমরা তোমাদের এবিটিএ টেস্ট পেপারেও দাগিয়ে নিতে পারো, এই 3টে পেজ কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করবে। আমি আবারও বলছি, বাংলাতে 196 পৃষ্ঠা, 253 পৃষ্ঠা এবং 351 পৃষ্ঠা বাংলার জন্য। ইংরেজির জন্য তোমাদের যেটা বলছি, 278 পৃষ্ঠা, 316 পৃষ্ঠা এবং 429 পৃষ্ঠা। আমি আবারও বলছি, ইংলিশের জন্য 278 পৃষ্ঠা, 316 পৃষ্ঠা, 429 পৃষ্ঠা। আচ্ছা, ফিজিক্যাল সায়েন্সের জন্য 82 পৃষ্ঠা, 138 পৃষ্ঠা, 288 পৃষ্ঠা এবং 415 পৃষ্ঠা। মানে ফিজিক্যাল সায়েন্সের যিনি টিচার আছেন আমাকে এই 4টি পেজ দিয়েছেন, যে কারণে এই 4টি পেজের কথাই তোমাদের সামনে উল্লেখ করলাম। আবারও বলছি, ফিজিক্যাল সায়েন্সে 82 পৃষ্ঠা, 132 পৃষ্ঠা, 288 পৃষ্ঠা এবং 415 পৃষ্ঠা। ম্যাথের ক্ষেত্রে তোমাদের যে 3টে বলছি আমি খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, একটা হচ্ছে 131 পৃষ্ঠা, 179 পৃষ্ঠা এবং 320 পৃষ্ঠা। আবারও বলছি, 131 পৃষ্ঠা, 179 পৃষ্ঠা এবং 320 পৃষ্ঠা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। আচ্ছা, লাইফ সায়েন্সেরটা বলি, লাইফ সায়েন্সের ক্ষেত্রে চেষ্টা করবে 85 পৃষ্ঠা, 367 পৃষ্ঠা, 418 পৃষ্ঠা এবং 550 পৃষ্ঠা। আচ্ছা, ইতিহাসের ক্ষেত্রে যে 3টে পেজ মোস্ট ইম্পর্টেন্ট বা যে 3টে খুব ভালোভাবে কমপ্লিট করবে, দেখবে 8 মার্ক, 2 মার্ক এবং 4 মার্কের কোশ্চেন, আশা রাখছি যে এখান থেকেই তোমরা পাবে, কারণ খুবই হাই লেভেলের প্রশ্ন কিন্তু এখানে হয়েছে।
তো কি কি পৃষ্ঠাগুলো বলে রাখি ইতিহাসের, 118 পৃষ্ঠা, 190 পৃষ্ঠা, 343 পৃষ্ঠা, খুব ইম্পর্টেন্ট এই তিনটে পেজ কিন্তু খুব ভালোভাবে সলভ করবে। নেক্সট আমরা আসবো জিওগ্রাফি, জিওগ্রাফির ক্ষেত্রে আমরা বলবো 121 পৃষ্ঠা, 169 পৃষ্ঠা এবং 306 পৃষ্ঠা। দেখবে এর মধ্যেও কোশ্চেন রিপিটেশন, অর্থাৎ দুটো তিনটে কোশ্চেন 5 মার্কে কমন চলে এসছে, 2 মার্কে কমন চলে এসছে, 3 মার্কে কমন চলে এসছে। যাই হোক, ওভারঅল মিলিয়ে যে কথাগুলো বললাম আমি আবার আরেকবার মনে করে দিই, জিওগ্রাফিটা 121, 169 এবং 306, এই পেজগুলো কিন্তু খুব ভালো করে রেডি করবে। কারণ এর কোশ্চেনের যে স্ট্রাকচারটা দেখলাম খুব মানে সুন্দর লেভেলের স্ট্রাকচার, এবং আশা রাখছি মাধ্যমিকে এই যে প্রশ্ন কটার যে সেট, এই সেটটা একটু কম্প্রোমাইজ করে যদি তোমরা পড়ো তাহলে দেখবে এর ভিতর থেকে একাধিক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাচ্ছ, এবং আশা রাখছি যে আমাদের যে ব্রড টাইপের যে কোশ্চেন হয় সেগুলো কিন্তু এর মধ্যে থেকে আসবে। আর শর্টের জন্য তো তোমাদের বলেইছি যে অন্তত 10টা সেট তোমরা কমপ্লিট করার চেষ্টা করো, আর স্কুলের যে টেস্ট পেপার বেরোবে সেটার দিকেও কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে লক্ষ্য রাখবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই চ্যানেলের সঙ্গে থাকো, বিভিন্ন রকম প্রয়োজনে অবশ্যই কমেন্টে কমেন্ট করো। ধন্যবাদ।